সুনীতা মুখোপাধ্যায়, আজকে আপনাদের সামনে আমি এসেছি কবিতা নিয়ে কিছু কথা বলার। কবিতার মধ্যেই আমার চলা, কবিতার মধ্যেই আমার নিজের সত্তা খুঁজে পাওয়া। আজকে আমি কিছু কবিতা নিয়ে কিছু কথা বলবো যে আজকে সমাজে কবিতা কি সেটা ফার্স্টে আমাদের জানতে হবে। কবিতা কি, কবিতা কেন আমরা বলি, মানে কবিতার পিছনে কেন আমরা ছুটি, বা কবিতা আজকে সমাজে কতটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমি আজকে একটুখানি আপনাদের সামনে এইটা নিয়ে আসবো, এটা নিয়ে আমি একটু কথা বলবো। নিজের যতটা অভিজ্ঞতা আমার আছে, হয়তো কিছুটা ভুল হয়তো হতেও পারে, বা কিছু সব কিছু তো সবার সঙ্গে সব একমত হতে পারে না, তবে আমার এত বছরে, আজকে প্রায় 10 বছর ধরে আমি কবিতার মধ্যে চলছি, যে কবিতা, কবিতা মানে আমরা কি বুঝি, কবিতা মানে প্রথমেই আমরা একটা বুঝি কি, সুর, রাগ, ইমন, একটা রস, রসের তাড়নায় আমরা পাগল হয়ে যাই, যখন বাদ্যের অনুভবে যখন আমাদের সারা শরীরের অনুভূতিতে, ছন্দে যখন আমাদের শরীর কাঁপতে থাকে, এক কবি তখন তার শব্দ দিয়ে বিচরণ করে, তার সারা শরীরের ভাবনাকে কিছু শব্দ দিয়ে কবিতায় নিয়ে আসে। কবিতার কোনো নির্দিষ্ট কোনো বিশ্লেষণ আজ পর্যন্ত কেউ করে উঠতে পারেনি। এক একজনের কাছে এক এক রকম বিশ্লেষণ, এক একজন এক এক রকমভাবে কবিতাকে অনুভব করে কথা বলেছে। আমার অনুভবে আমি কবিতাকে যে চোখে দেখি, যেভাবে কবিতা আমার কাছে আসে, কিন্তু আজকে 10 বছর চলার পথে কবিতা যেভাবে আমার কাছে আসে, সেভাবে কবিতাকে যখন আমি পথে দেখি, মনে হয় যে কোথাও বাদ্যযন্ত্রে সুর খুঁজে পাই না, কোনো ইমন পাই না, কিছু পাই না, কতগুলো শব্দ, মনে হয় যেন একটা রেল লাইনের মধ্যে জোরে কতগুলো রেলগাড়ির মতো স্পিডে চলে যাচ্ছে, স্টেশন থামছে না, তার গন্তব্যস্থল কোথাও পৌঁছানো, স্পিডের মাথায় সেই রেল স্পিডে চলে যাচ্ছে, কবিতাও যেন ঠিক স্পিডের মাথায় চলে যাচ্ছে মানুষের জীবনের মাঝখান দিয়ে। তবে কিছু মানুষ এই কবিতাটাকে নিয়ে একটা নিজেদের সাময়িক কিছু লাভের জন্য কবিতার সুরটাকে নষ্ট করে দিচ্ছে। কবির যে সত্তা, আমি যখন কবিতা লিখি তখন আমি নিজেকে খুঁজে পাই, এবং যে নিয়ে লিখি, যেটা নিয়ে হয়তো লিখি, সেই তার মধ্যে আমি নিজেকে ঢুকে তবে আমি একটা কবিতা সৃষ্টি করতে পারি। এবার এক নজরে পাঠক যখন আমার কবিতা পড়বে, তখন সে এক নজরে কবিকে চিনতে পারবে। কবির প্রয়োজন পড়ে না কিন্তু একটা বই নিয়ে, একটা পুস্তক নিয়ে পাঠককে পরিচিত দেওয়ার, যে আমি কবি। কবি এক নজরে বুঝবে যে হ্যাঁ, এ সুমিতা মুখোপাধ্যায়, এর চলা ভঙ্গি, এর কবিতায় এক, তারপরে বই। আজকাল কবিতা পিছনে চলে গেছে, বই আগে চলে এসেছে। আজকে কোনো অনুষ্ঠানে, সাহিত্যের অনুষ্ঠানে সবার আগে বই প্রকাশ, কবির কটা বই আছে। কবিতা নিয়ে কেউ বিশ্লেষণ করে না, কবিতা কেন আমরা আজকে সাহিত্য কেন করি, সাহিত্য কি, সাহিত্য আমরা কিসের জন্য আমরা করতে, আগে তো সাহিত্য ঘরের মধ্যেই আটকা ছিল, এত প্রাণবন্ত ছিল না, গাছের তলায় আড্ডা হতো, চায়ের দোকানে আড্ডা হতো, একটা সুর ছিল সেই চায়ের দোকানে আড্ডা, সেটা আজকাল আর খুঁজে পাওয়া যায় না। এখন খুঁজে পাওয়া যায় বড় বড় হলের মধ্যে, কে কত বড় বড় অনুষ্ঠান করবে, দামি দামি সব কর্পোরেটের মধ্যে সবার ফিট ফাট ড্রেস, কিছু মানুষ আসে নানা রঙে পড়ে আসে, গল্প সেলফি এই নিয়ে চলে, স্টেজে কি বলা হয়, স্টেজে বলা হয় যে পাঠক কবিতাই শোনে না, পাঠক শোনে না, এটা ভুল কথা, পাঠক কিছু শুনতে পায় না তাই পাঠক শোনে না, পাঠক নিজেদের মধ্যে কিছুক্ষণের ধরে গল্প কিছু সেলফি নিয়ে কিছু নিয়ে তো আনন্দ নিয়ে পাঠকও বাজবে। আমরা যদি তাকে কিছু ব্যতিক্রম না দিতে পারি, পাঠকের দোষ কোথায়, পাঠক তো এসছে আমার কাছে, বাট আমি তো কিছু দিতে পারছি না তাকে, যেটা দিচ্ছি
সেটা পাঠকের বর্তমান হয়ে গেছে। পাঠক নতুন কিছু চায়, তবে তো সে পাঠক আপনার দিকে তাকাবে, আপনার কথা শুনবে। আমরা তো কেউ সাহিত্য দিতে পারি না, আমরা কেউ কবিতা দিতে পারি না, আমরা যেটুকু দিই প্রাচীন ইতিহাস, আমার নিজস্ব কিছু পরিচয়, আমার নিজের বই প্রকাশ, এই নিয়ে আমরা আজকে সাহিত্য। আমি আসবো আমার কিছু বক্তব্য নিয়ে, কিছু ওলট পালট কিছু কথা নিয়ে আপনাদের সামনে আসবো, এবং আপনাদের কথাও আমি শুনবো সব কিছু নিয়ে। আজকের মতো আমি আসি, সবাই ভালো থাকবে, সুখে থাকবে।